করোনা মহামারী যাতে রক্তের সংকট তৈরি না হয় সেই জন্য উত্তর দমদম পৌরসভা তার 34টি ওয়ার্ডে গত 29 মে থেকে শুরু করেছে রক্তদান অনুষ্ঠান সহযোগিতায় শহর তৃণমূল কংগ্রেস 20 জুন বিশরপাড়া টাউন আজ 20 জুন বিশরপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং উত্তর দমদম পৌরসভার সহযোগিতায় ও 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রেরণায় নবজীবন অঞ্চলে হয়ে গেল রক্তদান অনুষ্ঠান রক্ত দিলেন প্রায় 50 জন রক্তদাতা উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ সৌগত রায় মন্ত্রী তথা বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য এবং উত্তর দমদম পৌরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান সুবোধ চক্রবর্তী মহাশয় সহ এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ